আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সারা দেশে এখন মানুষ রাসেল ভাইপার সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন। এমত অবস্থায় আমাদের সবারই জানা উচিত সাপে কাটলে কোন কোন কাজ করা যাবে না আর কোন কোন কাজ করতে হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে। আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না। নির্বিষ সাপের কামড়েও আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মারা যেতে পারে মানুষ। বাংলাদেশের অধিকাংশ সাপই হচ্ছে বিষহীন। অল্প কিছু সাপ বিষধর, আবার বিষধর সাপ পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হতে পারে। এসব জানানোর মাধ্যমে রোগীকে আশ্বস্ত করা যেতে পারে। আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে। হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না, পায়ে কামড়ালে হাঁটাচলা করা যাবে না, স্থির হয়ে বসতে হবে। আক্রান্ত অঙ্গে ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে। একে প্রেশার ইমোবিলাইজেশন বলে। ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা, ওড়না বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত স্থানে সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। ঘড়ি, অলংকার কিংবা তাবিজ ইত্যাদি পড়ে থাকলে অবশ্যই তা খুলে ফেলতে হবে। রোগীকে আধা শোয়া অবস্থায় রাখুন। যদি রোগী শ্বাস না নেয় তাহলে তার মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি সাপটিকে ইতিমধ্যে মেরে ফেলেন তাহলে সাপটিকে নিয়ে হাসপাতালে চলে আসুন। তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে, কোনোভাবেই হাত দিয়ে ধরা যাবে না। কিছু সাপ মরার ভান ধরে থাকে, তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। না জেনে আমরা অনেক কিছু করে থাকি যা রোগীর জন্য ক্ষতিকর হয়ে যায়, তাই এ ব্যাপারে সঠিক ধারণা থাকা। কোনো ধরনের শক্ত বাঁধন বা গিট দেওয়া যাবে না। সাধারণত দেখা যায় হাত বা পায়ে কামড় দিলে কামড়ানোর জায়গা থেকে একটু উপরে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয় যাতে বিষ ছড়াতে না পারে, কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এতে হাতে পায়ে রক্ত প্রবাহের বাধার সৃষ্টি হয়, ফলে রক্ত প্রবাহের অভাবে টিস্যুতে পচন শুরু হতে পারে। চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না। কামড়ানোর স্থানে ব্লেড ছুরি দিয়ে কাটাকাটি করা যাবে না। অনেক মানুষের ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে বিষ চুষে বের করলে রোগী ভালো হয়ে যাবেন। বিষ রক্ত এবং লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এভাবে বের করা সম্ভব নয়। কোনো অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেবেন না। কোনো ভেষজ ঔষধ, লালা, পাথর, উদ্ভিদের বীজ, গোবর, কাদা ইত্যাদি লাগানো যাবে না। কোনো রাসায়নিক পদার্থ লাগানো বা তা দিয়ে সেঁক দেওয়া যাবে না। যদি আক্রান্ত ব্যক্তির গিলতে বা কথা বলতে সমস্যা হয়, বমি, অতিরিক্ত লালা নিঃসরণ, কণ্ঠস্বর ইত্যাদি দেখা দেয়, তাহলে কিছু খাওয়ানো যাবে না। কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা করানো যাবে না। ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ানো যাবে না। যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে অন্যদের জানানোর ব্যবস্থা করে দিন।